শহর কলকাতার মানুষের সঙ্গে কথা বলতে আমরা আজকে সানরাইজ নেমে যেত চব্বিশ ঘন্টা ফ্ল্যাশ পয়েন্ট। ওয়েল, শহর কলকাতার সমস্ত মানুষের সঙ্গে তো কথা বলা সম্ভব নয়, তাই আমরা বেছে নিয়েছি দুটি প্রিমিয়ার ইনস্টিটিউশন, দুটি প্রিমিয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন। প্রথমে যাদবপুর ইউনিভার্সিটি এবং তারপর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আর যাদবপুর দিয়ে শুরু কেন, এটা নেহাত ব্যক্তিগত কারণ। আজকে আমি প্রায় বোধহয় সাত বা আট বছর পর বোধহয় যাদবপুর ইউনিভার্সিটির মাইসে ঢুকছি আমি। এটাই আমার ইউনিভার্সিটি, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বড় হওয়া চারটে বছর, 2000 থেকে 2003। যাদবপুর ইউনিভার্সিটি এই মুহূর্তে পশ্চিমবাংলায় কিন্তু অন ইটস ওন একটা খুব বড় রাজনৈতিক ফোর্স, রাজনৈতিক ভাবনার ফোর্স। প্রাথমিকভাবে যদি আলোচনা করতে হয় তাহলে এদের রাজনৈতিক চেতনাগুলোর কথা আগে একটু জেনে নিতে হবে। তোমরা কেউ অ্যাক্টিভলি রাজনীতির সঙ্গে যুক্ত? কেউ তোমরা কেউ অবশ্যই করো, রাজনীতি করো। কি রাজনীতি করো তোমরা? আমরা বামপন্থা রাজনীতি করি। ওকলদপ এবং জেএনইউ কাণ্ড, এই দুটোই কিন্তু দুটো ক্ষেত্রে দেখেছি যে কোথাও একটা নিজেদের মধ্যে অনৈক্য ভুলে গিয়ে সকলে একসঙ্গে এসে কাজ করেছে, এবং তুমি সেখানে একটা ফেস হয়ে উঠেছিলে, বিকজ তুমি মঞ্চে গিয়ে রাজ্যপালের কাছ থেকে একটি বোধহয় স্মারক বা একটি পুরস্কার নিতে অস্বীকার করো, বিকজ ভিসি সেখানে প্রেজেন্ট ছিলেন আর কি। হোকর রবির ইতিহাসটা একবার জানতে চাইবো, এবং সেটা কীভাবে অ্যাজ এ রিয়াকশন টু স্টেট পলিটিক্স এলো। তোমার নামটা আগে বলো। শ্রমণ। তো ওই সময় ওই ঐক্যটা তৈরি করা সম্ভব হলো কি করে, এটা একটু বল। প্রাথমিকভাবে সাধারণ ছাত্রছাত্রীরা, বিভিন্ন সংগঠন যারা করেন না, তার বাইরে গিয়ে যেমনভাবে তারা ঐক্য তৈরি করেছিলেন, সেই জায়গা থেকেই যাদবপুরে আপামর একটি ঐক্য তৈরি হয়। আমরা এটা দেখেছি, মুভমেন্ট হয়েছে একদমই সাধারণ ছাত্রছাত্রীদের ঐক্যের মধ্যে দিয়ে এবং তাদের জেনারেল বডির মধ্যে দিয়ে। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় সংগঠনগুলি সেখানে বাধ্য ছিল তারা ঐক্যবদ্ধ থাকতে, এর সাথে সাধারণ ছাত্রছাত্রীদের প্রেশারে। রাষ্ট্রের ইন্টারফেরেন্স একটি শিক্ষা প্রতিষ্ঠানে, এইটা নিয়ে জেএনইউ পরে উত্তাল হয়েছে এবং সেই সূত্রে যাদবপুরে উত্তাল হয়েছে, বাট তার আগেই কিন্তু হোকলরবের সঙ্গেও রাষ্ট্রের ইন্টারফেয়ারেন্স শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানেও এই বিষয়টা বারবার করে উঠে এসেছিল। পরবর্তীকালে যে মুভমেন্টটা খুব ইন্ডিপেন্ডেন্টলি স্পন্টেনিয়াসলি শুরু হয়েছিল যাদবপুরে হোকলরব, সেটা পরে কি কোথাও মতাদর্শগত ডিফারেন্সের জন্য একটুখানি মানে একটু স্পোরাডিক হয়ে গেছে বা ডিসেক্টেড হয়ে গেছে কোথাও? অ্যাকচুয়ালি সেটা নয়, কারণ হোকলরবে যদি আমরা অভিজিৎ চক্রবর্তীর মানে ইস্তফা দেওয়াটাকে যদি আমরা আংশিক সাফল্য হিসেবে ধরি, তো সেই পর্যায়ে পর্যন্ত তো সবাই একসঙ্গেই লড়েছে অনশনেও, এমন নয় যে কোনো একটি নির্দিষ্ট সংগঠন বা কোনো একটি নির্দিষ্ট ফোরাম শুধু পার্টিসিপেট করেছে এমনটা নয়। বাট হোকলরব একটা আমাদের কাছে একটা ইতিহাসের মতো। আরেকটি সাম্প্রতিক ঘটনা যেটা নিয়ে যাদবপুর তথা সারা দেশ উত্তাল হয়েছিল, সেটা হচ্ছে জেএনইউতে ছাত্রদের স্পন্টেনিয়াস একটি মিটিং, একটি গ্যাদারিং, যেখানে তারা এমন কিছু স্লোগান দেন বলে জানা যায়, শোনা যায়, যেটা যা নাকি অ্যান্টি ন্যাশনাল বা ভারতবর্ষ বিরোধী, ভারতের ইউনিয়ন বিরোধী। এখন ব্যাপারটা হচ্ছে কোনটা ভারতবর্ষের বিরোধী আর কোনটা আসলে ভারতবর্ষের মানুষের ভালো চেয়ে, এটা নিয়ে তর্ক উঠেছিল, তর্ক থাকা উচিত এবং তর্কটা উঠেও ছিল এবং সেটা আজও চলছে, এবং জেএনইউর সঙ্গে কিন্তু যাদবপুরও গলা মেলায়। জেএনইউ কাণ্ডের অ্যাজ এ রিয়াকশন টু দ্য জেএনইউ ইনসিডেন্ট, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট কানাইয়া কুমার ওয়াজ সাবজেক্টেড টু, তোমরা কিভাবে এখানে যে মুভমেন্টটা আমরা দেখেছি যাদবপুরে সেটা কিভাবে অর্গানাইজ করেছো? এখানে যখন আমরা আইসাটা করছি তখন আমরা ওদের মতাদর্শকে ধরে এখানেও তেমনভাবে মুভমেন্টটা নামানোর চেষ্টা করেছিলাম। হমকো দেশ ভক্তি কা সার্টিফিকেট আরএসএস সে নাই চাহিয়ে। বহুত আচ্ছা। संविधान झंडे वाला और नागपुर में पढ़ाया जाता है, उस संविधान पे हमको कोई भरोसा नहीं। आगे
বিজেপি গভর্নমেন্ট অনেকবারই চেষ্টা করেছিল আমাদেরকে একটা বাইনারিতে ফেলার, যে আমরা অ্যান্টি ন্যাশনাল নাকি ন্যাশনাল, ঠিক আছে? তখন আমরা ইউনিভার্সিটিতে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই যে বাইনারিটা আমাদেরকে বিজেপি গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে, এটার মধ্যে যেন আমরা ট্র্যাপড না হয়ে একটা এমন একটা বাম ঐক্যর কথা বলি, যেন একটা বিজেপি যে কিনা স্যাফ্রনাইজেশন করার চেষ্টা করছে তাদের সামনে একটা লাল রঙের যে ঐক্যবদ্ধতা ওটা যেন দেখানোর চেষ্টা করতে পারি। সেই অনুসারে আমাদের আমাদের এখানে একটা ইউনাইটেড মুভমেন্ট হয়েছিল। কিছু লোক বাইরে থেকে যারা ইউনিভার্সিটি বা সরাসরি মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা তাদের একটা বড় আপত্তির জায়গা ছিল যে 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 মন্তব্যগুলো করা হয়েছিল যে বা যে যে ডিমান্ডসগুলো করা হয়েছিল প্রথম দিন যারা বলেছিলেন সেই ডিমান্ডসগুলো করেছিলেন, দে ওয়ার আলট্রা র্যাডিক্যালস। তোমরা কি তাদের মধ্যে পড়তে? অ্যাকচুয়ালি কি হয়েছিল, আয়সা বা যে কোনো অন্য পার্টি যে ছিল জেএনইউতে, ওরা তো ওই স্লোগানিংগুলো করেনি, অন্য একটা লেফট দল করেছিল। তার মধ্যে যখন কানহাইয়া কুমার ওখানে গেছিল তখন বিজেপি গভর্নমেন্ট বা ওখানে এবিভিপি যাই থাকুক সবটাকে এক করে দেয় এবং এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছিল যে ইন্ডিয়ান মাস তো এটাই ভাবছিল যে উই আর দ্য অ্যান্টি ন্যাশনাল, আমরা ইন্ডিয়ান ইউনিয়নের এগেইনস্টে কথা বলছি, চাও যে দেশটা ভেঙে যাক আর কি। এক্স্যাক্টলি। আমরা যদি এই নির্বাচনের আগে প্রথমে যদি কথা বলি শিক্ষাক্ষেত্র নিয়ে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটা অভিযোগ সরকার পক্ষ থেকে করা হয় যে যে এই শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ইত্যাদিগুলোর মধ্যে দিয়ে নাকি শিক্ষার পরিবেশ অনেক ক্ষেত্রে নষ্ট করা হচ্ছে। শিক্ষাক্ষেত্র নিয়ে, শিক্ষার পরিবেশ নিয়ে তোমাদের তরফ থেকে জানানোর কোনো অভিযোগ থাকে সেটাও বলো। তুমি যেরকম ধরো তুমি প্রেসিডেন্সি থেকে এসছো, তুমি প্রেসিডেন্সি থেকে এসে এখন যাদবপুরে পড়ছো, রাইট? তোমার কি মনে হয় যে রাজ্যের সার্বিক পরিস্থিতি এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি কি? গোটা পশ্চিমবঙ্গে যে যখন ক্ষমতায় এসছে সে তখন ছাত্র পিটিয়েছে, সে তখন শিক্ষক পিটিয়েছে, মানে স্টেটের এগেনস্টে যদি কোনো রকম কথা বলা হয় এবং সেটা যদি লজিক্যালি স্ট্রেনজেন্ট হয় ব্যাপারটা, তাও যদি স্টেটের এগেনস্টে হয় তাহলে বেসিক্যালি তার মুখ বন্ধ করিয়ে দেওয়া হবে, এটাই একটা চক্রান্ত স্টেট চালিয়ে যাচ্ছে। এবার সে যখন বাম এসছে বাম, যদি তৃণমূল এসে থাকে তাহলে তৃণমূল, যদি বিজেপি থাকে বিজেপি। গীতশ্রী, তুমি এই কথা মানো? বেসিক্যালি সবার আগে বলে রাখি যে আমার বাম ফ্রন্টকে ভালো প্রমাণ করার কোনো দায় আমার নেই। এবার এই ধরনের ঘটনা যখন ঘটে তখন তার সম্বন্ধে সরকারের কিরকম মনোভাব সেটা খুব গুরুত্বপূর্ণ। যখন এই 5 বছর আরাবুল ইসলাম একজন শিক্ষিকার দিকে জক ছুড়ে মারেন বা একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে যায়, তখন যখন কেউ প্রতিবাদ করতে যায় তখন মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলে আসেন যে ওরা মাওবাদী, ওরা সিপিএম। এই অ্যাটিটিউড, মানে এই অ্যাটিটিউডটার সঙ্গে মানে পশ্চিমবঙ্গ পরিচিত ছিল না। যুবনাশ্রু, তোমারও কি একমত? এইভাবে যদি প্রতিটা ঘটনাকে গুরুত্ব না দিয়ে, চাপা দিয়ে এটা এরকম ছোট ঘটনা বলা হয়, সেটা কি ইম্প্যাক্ট করে এটা সবাই বুঝতে পারছে। অনেক ক্ষেত্রেই সরকারি তরফে বলা হচ্ছে যে আন্দোলন নাকি করা উচিত নয়, মানে ছাত্র প্রতিষ্ঠানগুলোতে, কলেজ ইউনিভার্সিটিতে, তারা সবাই যেন মন দিয়ে লক্ষ্মী ছেলেমেয়ে হয়ে পড়াশোনা করে। এই 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 যে একটা সকলকে একরকম করে দেওয়ার চেষ্টা, হ্যাঁ, এই এটা নিয়ে কি 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 বলবে তুমি? সাম্প্রতিককালে যে জেএনইউয়ে যে বিতর্ক হয়েছে সেখানে উমর খালিদ যে সেখানে অ্যারেস্ট হয়েছিল, উমর খালিদ এই প্রশ্নে খুব সুন্দর একটা কথা বলেছিল। সে বলেছিল যে ইউনিভার্সিটি সেটা নয়ই যেটা ছাত্রদের ডিসেন্টকে সহ্য করে না বা সামলাতে পারে না, ফলে স্টুডেন্ট তারা প্রশ্ন করবেই এবং ন্যায়সঙ্গত বিভিন্ন বিষয়ে তারা গর্জে উঠবে, এটাই ছাত্রদের ধর্ম। আচ্ছা, ও জুবি যেটা এক্ষুনি বললো সেই কথাটা কি তুমিও সমর্থন করো? দেখুন, মিছিলটার কল প্রথমত এরকম ছিলই না। মিছিলটার কল ছিল আমরা জানতাম জেএনইউতে যে পরিবেশ চলছে সেটা কার্যত মানে অঘোষিত জরুরি অবস্থা। শুধু জেএনইউ থেকে, সেটা রোহিত বেমুলা থেকে শুরু করে, অবশ্যই শুরু করে, মানে রাদার রোহিত বেমুলা জেএনইউ বলে না, রাদার সেটা কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে বিভিন্ন জায়গায় যা হচ্ছে, গরুর মাংস খাওয়া থেকে শুরু করে, আমার ধারণা কিছুদিন পর আমার প্রেসিডেন্সির যে বন্ধুরা কলাবাগানে গিয়ে গরুর মাংস খায় তাদেরকেও অ্যারেস্ট করে নেবে। জেএনইউতে কার্যত যা হয়েছে, ছাত্রদের ওয়াইফাই কেটে দেওয়া থেকে শুরু করে হায়দ্রাবাদে কিছুদিন আগে ছাত্রছাত্রীদেরকে জল খেতে দেওয়া হচ্ছে না, রান্না বন্ধ করে দিয়েছে তারা, ক্যাম্পাসে রান্না করলে তাদেরকে অ্যারেস্ট করে নিচ্ছে, এরা কি মানুষ? তোমারও তাই বক্তব্য? তুমি অনেক লোকে হেঁটেছিল এবং র্যালির ওভারঅল স্পিরিট খুব ভালো ছিল সেদিনকে, কিন্তু আমার মনে হয় পুরো র্যালিটা কনসেনসাস বোধহয় ছিল যে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের ইন্টারফেরেন্স বা রাষ্ট্রের নেগলেক্টটাকে বন্ধ করা, বিজেপি থেকে একটা মিছিল করে ঢোকার চেষ্টা হয় তখন সকলে মিলে মানববন্ধন করে, ইভেন প্রফেসররা তারাও সামনে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে ঢুকতে বাধা দেন,
এইগুলো দিয়ে কিন্তু যাদবপুর একটা সার্টেন অ্যামাউন্ট অফ একটা নজির সৃষ্টি করেছে কোথাও একটা, যে ছাত্রদের জন্য এবং যাদবপুর ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টির তরফ থেকে বাইরের লোকেদের জন্য যারা এই গেটটার বাইরে বসে শুনছেন, তুমি যদি সাম আপ করো জিনিস, সারা ভারতবর্ষের সবচেয়ে বড় ফ্যাসিবাদী শক্তি আরএসএস, তারা যখন মিছিল করে সেই মিছিলকেও রুখে দেওয়া যায়, এবং তার জন্য পুলিশও লাগে না, তার জন্য কিছু লাগে না, নিজের পায়ে দাঁড়িয়ে রুখে দেওয়া যায়। সেইখান থেকে আবারও বলছি যে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন, এই সংগ্রাম কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয়, প্রত্যেকের তাদের তাদের মতন করে রিলেট করতে পারবেন, এবং আন্দোলন যত ফ্লেয়ার আপ করবে, এই আন্দোলন যত এক্সপ্রেস করবে নিজেকে, তত মানুষজন এই গেটের বাইরেও মানুষজন নিজেদেরকে এর সাথে কানেক্ট করতে পারবে। আমরা তখন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, জেএনইউর ঘটনার পরবর্তীতে এখানে যে যে মুভমেন্টগুলো হয় সেখানে আমরা শুধু ছাত্রদেরই দেখিনি একটা রেজিস্ট্যান্স গড়ে তুলতে, আমরা দেখেছি তার সঙ্গে সঙ্গে অধ্যাপক অধ্যাপিকাদেরও একসঙ্গে একটা তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করতে, তো সেটা অলমোস্ট একটা কি নজির বলে মনে হয় নিলাঞ্জনা দি আপনার? আমরা একসঙ্গে সেরকমভাবে কিছু করিনি, কিন্তু এটাও তো ছিল যে যাদবপুরের সেখানেও কিন্তু টিচার্সদের তরফ থেকে একটা বড় সাপোর্ট ছিল টুয়ার্ডস দ্য মুভমেন্ট। হ্যাঁ, মানে আমাদের নিজেদেরও দাবি ছিল, সুতরাং সেখানেও কিন্তু মানে আমাদের মনে হয়েছিল যে আমাদের ছাত্রদের সঙ্গে এটা করা যায় না। রাজনৈতিক বিশ্বাসটার সঙ্গে কতটা আপনারা একমত বা কতটা আপনারা ইন দ্য সেম লাইন? ফান্ডিং প্রবল কেটে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মানে এই প্রজেক্টগুলোকে কাট করা হচ্ছে এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে। এত একটা গুরুত্বপূর্ণ আন্দোলন, আন্দোলনকে যখন এই এত অতি সরলীকরণটা কি মনে হলো রাজু? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যারা জাতীয়তাবাদী নয় বলে যাদেরকে ধরপাকড় করা হয়েছে তারা কিন্তু একটাও জাতীয়তাবাদী বিরোধী বা জাতীয়তাবাদ বিরোধী কোনো কথা বলেনি। আমি মনে করি যে কানাইহা এত জনপ্রিয়তা পেয়েছেন, কানাইহা কোথাও এই 80% যে দরিদ্র মানুষ যারা অবধি পৌঁছায় না আলোচনাগুলো, তাদের ভাষাটাকেও রক্ত করে ফেলেছে। যাদবপুরে যা যা আন্দোলন আমরা গত দু তিন বছরে দেখেছি, সেটা হোক কলর রবি হোক কিংবা জেএনইউ চেইন রিয়াকশন হিসেবে যেটা এখানে হয়েছে, সেই বিষয়ে ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন নিয়ে আপনার কি বক্তব্য? যাদবপুরে কিন্তু একমাত্র হোক কলর অফ সম্ভব হয়েছে, তার অনেক লিমিটেশন থাকতে পারে, তার অনেক অনেক আপনি সমর্থন করেছিলেন সেই মুভমেন্ট? নিশ্চয়ই সমর্থন করেছিলাম। আচ্ছা, তার লিমিটেশন ছিল, সেই লিমিটেশনের কথা ভেবেছিলাম, কিন্তু শুধু আমি নয়, স্বতঃস্ফূর্তভাবে অনেকেই হোক কলর অফের মধ্যে ছিল। আমি নয় শিক্ষক হিসেবে এই মুভমেন্টের মধ্যে বা জুটার একজন মেম্বার হিসেবে ছিলাম, কিন্তু আমি থাকা না থাকার থেকে বড় কথা যাদবপুরে যে ইন্টার স্পিরিটটা, এই স্পিরিটটা সামগ্রিকভাবে একটা নতুন দিকের ইশারা করে। আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আর মাঝখানে নেই তো কিছুই, আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আর মাঝখানে নেই তো কিছুই, হয় পাঁচটা দল আর নয় তো এক লড়াকু মজুর হবে। তাই সাথী কোন দিক বল, কোন দিক বেছে নিবি তুই? তাই আর ইউ অন বয়েজ, সাইড আর ইউ অন, সাইড আর ইউ অন?